প্রতি বছরের মতো পৌষ মাসের এই নির্ধারিত দিনে অনুষ্ঠিত হলো বাবা গড়াই পীরের বাৎসরিক অনুষ্ঠান। পোলবার আমনানের হাটতলা জোড়া সত্যতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে সকাল থেকেই পীরের মাজারে চাদর চড়াতে ও পুজো দিতে ভক্তদের ঢল নামে। কয়েক হাজার মানুষকে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। ২০০৩ সাল থেকে ২০০৮ সাল আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় বাবা গড়াই পীর সাহেবের। কয়েক হাজার হাজার লোকের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সাধারণ মানুষের সহযোগিতায় আমরা কয়েকজন মিলে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি এবং আমরা 8 থেকে 10 হাজার লোক এইখানে বাবার খিচুড়ি ভোগ মানে সুষ্ঠুভাবে বসে সবাই খাই। জায়গাটার নাম হচ্ছে আমনান অঞ্চলের অন্তর্গত যশোরতলা। পীর বাবার নাম হচ্ছে গড়াই পীর, খুব জাগ্রত পীর। এখানে বহু মানুষের মানে সমাগম, বহু মানুষ বিভিন্ন রকম মানব তরুণ যাই বলুন নিজের ইচ্ছা পূরণের জন্য আসেন, মানে বহু মানুষ এসে এখানে তাদের কাজ হয়। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।